আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি নিয়েছেন ইতালি প্রবাসী বাঙালিরা। রাজধানী রোম সহ দেশটির তিনটি স্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানানো ছাড়াও বিভিন্ন প্রদেশ আর শহরে নানা আয়োজনে পালিত হবে দিবসটি। অমর একুশে পালনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইতালির প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের প্রথম প্রহরের সঙ্গে মিলিয়ে ইতালিতে সন্ধ্যা সাতটায় শুরু হবে একুশের কার্যক্রম। রাজধানী রোমের স্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম দিবসের সূচনা করবেন। প্রবাসী কমিউনিটির নেতারা সভা আর আলোচনার মধ্য দিয়ে মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি নিচ্ছেন। প্রতিবারের ন্যায় এবারও আমরা 2024 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশ উদযাপন করতে যাচ্ছি। নতুন প্রজন্ম যারা আছে, আমাদের ছেলে মেয়েদেরকে বিশেষ করে তাদেরকে মূল ফোকাস করছি। রোম ছাড়াও বন্দরনগরী বাড়িসহ ইতালির অন্যান্য যেসব স্থানে শহীদ মিনার রয়েছে, সেগুলোতে প্রতি বছরই বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এবারও তার ব্যতিক্রম হবে না। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। যেহেতু আমরা এই বিদেশের মাটিতে আমাদের সৃষ্টি কালচার ধরে রাখার চেষ্টা সবসময় করে আসছি, তাই আমরা চাইব যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা এখানে বড় হচ্ছে তারা যেন আমাদের প্রতিটি বাংলাদেশি কমিউনিটির যেই বিভিন্ন প্রোগ্রামগুলি রয়েছে সেগুলি যেন তারা অবগত হয়। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা আর দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে অমর একুশে পালন করে আসছেন প্রবাসীরা। ডিবিসি নিউজ ডেস্ক।